নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি একটা মেথি শাকের রেসিপি করব। এখানে দেখো বন্ধুরা, মেথি শাক সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, একদম ঝিরি ঝিরি করে। এখানে বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে লঙ্কা আছে, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কালো জিরে, শুকনো লঙ্কা আছে ফোড়নের জন্য, সর্ষের তেল, লবণ, হলুদ। বন্ধুরা চলো রান্নাটা শুরু করে দিই। খুব সিম্পল একটা রান্না বন্ধুরা, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, এত ভালো লাগবে। মেথি শাকটা এইভাবে এই পদ্ধতিতে রান্না করে দেখো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। আমি একদম অল্প তেলে রান্নাটা করব, বেশি একটা তেল ব্যবহার করব না। দেখো বন্ধুরা, একদম অল্প একটু তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি রসুন কুচিটা দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা দেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুনের মধ্যে আমি এবার বেগুনটা দিয়ে দেবো, একসঙ্গে ভাজা হয়ে যাবে। আমি লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। লবণ দেওয়া আছে বেগুন থেকে, একটু জল গলে নরম হবে, ভাজা ভাজা হয়ে যাবে ঠিকঠাক। তেল খাওয়া বন্ধুরা শরীরের পক্ষে খুবই খারাপ, এই কারণে ভাবলাম আজকে একদম কম তেলে আমাদেরকে রান্নাটা করে দেখাবো। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি, মেথি শাক। আর একটু লবণ দিয়ে দেবো, শাকের থেকে তাহলে জল গলে যাবে, সেই জলে শাক আর বেগুন দুটোই সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের আগুনটা আমি একটু কম করে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দেবো। দেখো বন্ধুরা, শাকের থেকে জল গলে বেগুন শাক সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেকে রেখেছিলাম। এবার হালকা একটু ভাজা ভাজা করে নেব, জলটা একটু কমিয়ে নেব, তাদের থেকে আগুনটা বাড়িয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার মেথি শাকটা বেগুন দিয়ে হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার বেগুন দিয়ে মেথি শাকটা রান্না হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখাবো অন্য কোনো আজকের মতো। থ্যাংক ইউ।